Gloves on! Gloves on! আমি কি শুনতাছি এসব? মোর্তজা কেন তোর বিরুদ্ধে খারাপ কথা কয়ে গেল? সত্যি করে ক, জমিদার পুত্রের লগে তোর কিসের সম্পর্ক? চুপ করে থাকিস না, ক! সে আমারে ভালোবাসে। গোলাম জান! মিথ্যা, সব মিথ্যা। জমিদার পুত্রের লগে তোর ভালোবাসা হইতে পারে না। ওরা জমিদার, তুই গরিবের মেয়া। বাবা, সেলিমের ভালোবাসার মধ্যে কোনো মিথ্যা নাই, সত্যি ও আমার ভালোবাসে। ওরে তুমি অবিশ্বাস করো না। বিশ্বাস অবিশ্বাস আমি বুঝি না। তুই আর কোনোদিন ছোট হুজুরের কাছে যাইতে পারবি না। আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। আমার নিষেধ অমান্য কইরা তুই যদি ছোট হুজুরের কাছে যাস, আল্লাহর কসম তুই আমার মরা মুখ দেখবি, তুই আমার মরা মুখ দেখবি। শালার মুর্তজা, তোর গিট্টু আমি বাই করতেছি, তুই লাগাবি জিলাপির প্যাস, আমি লাগামু আমিতির প্যাস। আমার নাম থাকবা পরে কমুনে, আগে ছোট হুজুরে খবরটা দিয়ে লই। হ হুজুর, সত্যি কইতাছি, গোলাপ জানার আপনাকে চাইতে পাবো না, আমি নিজের কানে শুনছি। না না, এ হতে পারে না, আমি যাব, আমি যাব গোলাপ জানের কাছে। গোলাপ জান, দাঁড়ান ছোট হুজুর, আপনি আর এক পা আগে বাড়াইবেন না। ছোট হুজুর, দোহাই লাগে আপনার, আমাগো মতো গরিবদের ইজ্জত লইয়া আর ছিনিমিনি খেলতে আইসেন না। কি বলছেন আপনি? আমি ঠিকই কইতাছি, নদী শুকায় যায় ঠিকই, কিন্তু বানের পানিতে আবার ভইরা যায়। ইজ্জত একবার হারাইলে ওই ইজ্জত আর ফিরা পাওয়া যায় না। আপনি চইলা যান, আপনি চইলা যান ছোট হুজুর, আপনি চইলা যান। না, আপনি চলে যেতে বললেও আজ আমি যাব না, কারণ আপনার মনের মধ্যে অবিশ্বাসের বীজ গজিয়েছে। তাই আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা মনে করছেন। আমি কি করে বিশ্বাস করুন ছোট হুজুর, আপনি জমিদার পুত্র আর গোলাপ জান সামান্য এক গোলামের মাইয়া। আমি বুঝতে পারছি, জমিদারদের অত্যাচার আর মিথ্যাচারের কাহিনী শুনতে শুনতে আপনাদের মন বেশি উঠেছে, তাই আমার আর গোলাপ জানের পবিত্র ভালোবাসাকে কলঙ্কের কালিতে লেপন করতে চাচ্ছেন। কিন্তু আমি তা হতে দেব না, আমি গোলাপ জানকে ভালোবাসি, গোলাপ জান আমার। এর চেয়ে বড় সত্য আমার কাছে কিছুই নেই। আমি মির্জা বংশের বংশধর, আমি এক্ষুনি আমার বংশের রেওয়াজ মোতাবেক আমার হাতের এই আংটি গোলাপ জানকে পরিয়ে দিতে চাই। কাজে ডাকার ব্যবস্থা করুন, আমি আজ রাতেই গোলাপ জানকে বিয়ে করব। আজকের এই মধুর রাতে আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় খাবারটি খাওয়াবো। না গোলাপ জান, খাও। সত্যি ব্যথা পেয়েছো? কি হলো গোলাপ জান? আমার ভয় লাগতেছে। কেন? এত সুখ কপালে আমার সইব কিনা। আপনি আমার এগুলোদিন ছাড়াই দেবেন না তো? না গোলাপ জান, না। যতদিন আমার এই দেহের প্রাণ থাকবে ততদিন তুমি আমার বুকেই থাকবে,
আমাদের দুজনের দুটি আত্মা যে আজ থেকে এক হয়ে গেছে। তোমার একটু শিক্ষা দেওয়ার লেগে। আমার শিক্ষা দিবা? এই হাতে কলমে শিক্ষা। কি কইলে? নারী জানার সার্থকতা কি জানো? জানো না? না জানি না। এই সন্তান, সন্তান না হইলে নারী জন্মের এই সার্থকতা পুরো নয় না। আমি তো সন্তান নেব না, মায় বকবো। কি এর মধ্যে কি, তোর মায় বকবো কে? তোর মার কি সন্তান হয়েছে? আমি কই কি আমার সারি নিন্দায় কই কি? তাহলে আমি এলাম কেমনে? এই শোনো, এই তোমারে আমি এই হাতে কলমে শিক্ষা দিব। কি কও না কও, আরে কেমনি সন্তান নয়, এটা তোমার শিখামু, বুঝো না? আয়ো না, আরে মু করো কেন করতেছে, মানুষে দেখবো না? আরে শিখবে না, কেউ নাই তো দাসে ভাই। এই এই আসো, সন্তান নিবা না? না আমি সন্তান সন্তান নেবো না। আরে আড়ালে চলো, আমার ভয় লাগে, আড়ালে যাবো কে? আরে এইখানে তো মানুষজন, ওইদিকে না চলে শিখামু কেমনে? চলো। না না, কি কইলে? কি কয়? ঠিক আছে, এই তুমি যাইবা কেন, এই আমি তোমারে নিয়ে যাব, চলো। আমার শরীরে না কেমন জানি একটু লাগতেছে। এই ওই চলো, কেউ নাই তো? হ্যাঁ নাই, হ্যাঁ নাই তো? এই চলো, ওই দিকে চলো যাই, হারালে গেলে সুবিধা হইব। আরে তুমি যাইবা কেন, আমি তোমারে নিমু, আমার শরীরে তখন জোস হয়ে পড়ছে। সন্তান নিবা না, এই যে সত্যি জায়গা, আমার বাতি শিখিব কিছু মানে। বাবা আর কটা দিন থেকে গেলে হতো না? আমার খুব জরুরি কাজ আছে তো, তাই আমাকে যেতে। দেখো না বাবা, আমার মেয়েরা তোমার জন্য কিভাবে কাঁদছে। এই তুমি এভাবে কাঁদছো কেন? আমি তো আবার আসছি। সত্যি বলছেন? হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিক, কিন্তু আমার হৃদয় মন সব এখানে রেখে যাচ্ছে। মহলে গিয়ে তোমাদের জন্য ভীষণ খারাপ লাগবে, বেশি দিন তোমাদের ছেড়ে থাকতে পারবো না, আসতে আমাকে হবেই। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো, ছোটদের আমি খুব সুন্দর না? ছোট হুজু, আমিও আপনার অপেক্ষায় থাকবো। এখান থেকে ছোটদের আচ্ছা আমি আসি। রতন চল না। কেন? মনের সাথে যুদ্ধ করে আমি হেরে গেছি ছোট হুজুর, তাই মহরে যা আমার হলো না। তার মানে আমার ব্যবস্থা এখানে হয়ে গেছে, ওকে ছেড়ে আমি যেতে পারবো না, তাই সিদ্ধান্ত নিছি আমি এখানে ঘর জমাতে থাকবো। আমার বাবার কোনো ছেলে নাই তো। বুঝতে পারছেন ছোট হুজুর, আমাকে আদেশ অনুরোধ করে লজ্জা ফেলবেন না, আমি মহলে যাব না, আপনি যান। ঠিক আছে। গাড়ি থামাও। আমার যাবার পথ তুমি চোখের জলে ভিজিয়ে দিও না, তোমাকে ছেড়ে যেতে আমারও বড় কষ্ট হচ্ছে। যেই বাঁধনে তুমি আমারে বাঁধছো, এখন তোমার সাইরা থাকা আমার যে বড় কষ্ট হইব, বুঝলি? বড় কষ্ট। আরে পাগলি,
এই এই তো মাত্র কটা দিন অপেক্ষা করো আমার বাবা মা তোমাকে সসম্মানে মহলে নিয়ে যাবে আমি তার ব্যবস্থা করতে যাচ্ছি এবার হাসি মুখে আমাকে বিদায়